আমার মাঝে মাঝে চিন্তা করি, স্ত্রীরা বেপর্দায় চললে অনেক স্বামীরা কিছু বলে না কেন? এটা আমি গবেষণা করে বের করছি। আমার দিকে তাকান, এক বেচারা আমার কাছে ফোন দিছে। ফোন দিয়ে বললো, হুজুর আমি একটু সমস্যায় পড়ছি, আপনার কাছে আসতে চাই। তা আমি করলাম, ভাই কি বিষয়? কো আমার ফ্যামিলি সংক্রান্ত একটু সমস্যা, আপনার সাথে শেয়ার করবো, আমি একটু আসতে চাই। তা আমি করলাম, ঠিক আছে আসেন, মাদ্রাসায় আসেন। পরে মাদ্রাসায় আসলো, এসে দুজন একসাথে বসলাম। বললাম, ভাই জান কি সমস্যা কম তো? কয়, হুজুর আমার সংসারে আমার স্ত্রী চায় কর্তৃত্ব করতে। আমার স্ত্রী চায় আমার সংসার আমার স্ত্রীর কথাই চলবে, আমার কথাই চলবে না। ও আমার কথা শুনতে চায় না, আমার উপরে আমার বাবা মার উপরে সে কর্তৃত্ব করতে চায়। হুজুর আচ্ছা কম তো, একটা পরিবার তো পুরুষ কর্তৃত্ব করবে, এখন মেয়েরা যদি কর্তৃত্ব করতে চায় তাহলে কম তো সংসারটা চলে? হুজুর আমি খুব অশান্তির মধ্যে আছি, এখন আমি কি করতে পারি? কর, সংসার ভেঙে দেওয়ার অবস্থা। তো এই কেস তো আমাদের কাছে অনেক আসে। তা আমি ওনার জিজ্ঞাসা করলাম যে, ভাই আপনি কি দিয়ে আসছেন? কয়, হুজুর আমি একটা মোটরসাইকেল কিনছি, ওইটা দিয়ে আসছি। তো আমি কইলাম, মোটরসাইকেল আপনি কিনছেন না কেউ দিছে? কয়, হুজুর মোটরসাইকেলটা আমার বিয়ের সময় আমার শ্বশুর আমারে দিছিল। বিয়ের সময় আমার শ্বশুর আমারে দিছিল। আমি বললাম, বেশ ভালো কথা। তা আমি জিজ্ঞেস করলাম, ভাইজান বাড়িতে থাকেন কিসে, চৌকিতে না খাটে? কয়, না হুজুর একটা কাঠের সুন্দর খাট আছে। আমি বললাম, কিনছেন না কেউ দিছে? কয়, না এই খাটটা বিয়ের সময় আমার শ্বশুর আমার উপহার দিছিল। কি দিছিল? ওর যৌতুক কয় নাই, কয় উপহার দিছিল। আচ্ছা ভালো কথা। তো আমি জিজ্ঞেস করলাম যে, আপনার ফ্যামিলিতে আপনার ঘরে সোফা ফার্নিচার টি টেবিল ডাইনিং টেবিল এগুলো আছে না? কয়, হুজুর হ্যাঁ এগুলোও আছে, খাটের সাথে ওইগুলোও আমার শ্বশুর আমারে দিছিল। তো আমি কইলাম, ফ্রিজ তো থাকার কথা। কয়, হুজুর একটা ফ্রিজও আছে, আমার শ্বশুর 26,000 টাকা দিয়া আমার একটা ফ্রিজও কিনে দিছিল। তো আমি কইলাম, ভাইজান আপনি কি করেন? কয়, ব্যবসা করি। আমি কইলাম, ব্যবসার পুঁজি কে দিছে? কয়, হুজুর বিয়ে করার 2-3 মাস পরে গিয়ে আমি ব্যবসা শুরু করছি, ব্যবসার অর্ধেক পুঁজি দিছে আমার বাবা আর অর্ধেক পুঁজি দিছে আমার শ্বশুর। তাই আমি কইলাম, মিয়া মোটরসাইকেল দিয়া বাপ সাপ লইয়া পাঙ্কু টাঙ্কু করে ঘোরাফেরা করেন, এই মোটরসাইকেল দিছে মাইয়ার বাপ। যে খাটের মধ্যে ঘুমান ওইটাও দিছে মাইয়ার বাপ। ঘরের মধ্যে ফার্নিচার সোফা ডাইনিং টেবিল এগুলাও দিছে মাইয়ার বাপ। ঘরের ভিতরে একটা ফ্রিজ আছে, ফ্রিজটাও দিছে মাইয়ার বাপ। ব্যবসা করেন, ব্যবসার অর্ধেক পুঁজি দিছে মাইয়ার বাপ। সব যেহেতু মাইয়ার বাপ দিছে, অতএব সংসারটাও মেয়ের কথাই চলবে, আপনার কথাই চলবে না। আপনি জবাই হয়ে গেছেন, আপনি জবাই হয়ে গেছেন, আপনি মোটরসাইকেল নিয়ে জবাই হয়ে গেছেন, আপনি ফ্রিজ নিয়ে জবাই হয়ে গেছেন, খাট নিয়ে আপনি জবাই হয়ে গেছেন, ফার্নিচার নিয়ে আপনি জবাই হয়ে গেছেন, ওই যৌতুক নিয়ে আপনি জবাই হয়ে গেছেন। মরার আগ পর্যন্ত এই সংসারে আর কোনোদিন শান্তি আসবে? শান্তির রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন। মরার আগ পর্যন্ত এই সংসার বউয়ের কথাই চলবে, এটা বাধ্য আপনি বউয়ের কথাই চলতে। রাস্তাই বন্ধ করে দিয়েছেন, আপনার কথায় আর সংসার চলবে না। যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া কি ভাই? হারাম, কবিরা গুনা। অনেকে আছে যৌতুক টুকটুক নিয়ে এখন একবারে হস্টস করে দাঁড়ি টাড়ি রাইখা মসজিদের সভাপতি হইয়া সুবহানাল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মনে হতো জীবন্ত আল্লাহর ওলি। বিয়ের সময় মোটা অঙ্কের যৌতুক নিছিল। যৌতুক হালাল না হারাম? কবিরা গুনা। এই অপরাধ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন? ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা। আল্লাহ তাআলা বলছে, বিয়ে উপলক্ষে তোমরা স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও সন্তুষ্ট চিত্তে। নেওয়া তো দূরের কথা, আল্লাহ বলছে দিতে হবে, নেওয়া যাবে না। এক সময় আমাদের দেশে যৌতুক ছিল, একটা যৌতুকের বৈঠক হইতো সরাসরি, ওই সময় মানুষ এটাকে এতটা শরমের বিষয় মনে করতো না। তখন বলতো, দেখেন মেয়ে তো পছন্দ হয়েছে মাশাআল্লাহ, বিয়ে শাদী হবে, চলেন ডেট করি আর একটু কথাবার্তা ফাইনাল করি। তো ঠিক আছে, কথাবার্তা ফাইনাল করেন। ওই 1 তারিখে বিয়ে হবে জুমাবার, তো বিয়ের সময় আমরা আসব, 2-300 লোক নিয়ে আসব, এরকম একটা সুন্দর পরিবেশ কথাবার্তা বলে এক পর্যায়ে বলে যে, আপনারা সোফা দিবেন, ফার্নিচার দিবেন, ফ্রিজ দিবেন, এইটা দিবেন, নানানটা দিবেন, এগুলো বলে। তো মেয়ের বাবা বলে, ঠিক আছে অসুবিধা নেই, দিয়ে দিব, বাস বিয়ে শাদী হয়ে গেল। ওই সময় ভেঙে ভেঙে যৌতুক চাওয়াটা লজ্জার বিষয় ছিল না,
বর্তমানে আলেম ওলামাদের আলোচনা শুনে, খতিব সাহেবদের আলোচনা শুনে মানুষ সচেতন হয়ে গেছে, এখন সরাসরি আর যৌতুক চাইতে পারে না, চাইলে এটা নাকি নিজেদের পেস্টিজে লাগে। তো শয়তান বলতেছে টেনশনের দরকার নাই, তোরা টেনশন করবি না, যৌতুক সমাজে চালু রাখার জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব, তোদেরকে আমি নতুন একটা ফর্মুলা শিখিয়ে দিব, ওই সিস্টেমে এখন তারা যৌতুক চাবে। তা আমরা শয়তানটা কইলাম কোন সিস্টেম আম করে ক, শয়তান বলতেছে বিবাহের মিটিংয়ে যখন বসবি, কথাবার্তা যখন ফাইনাল হবে, তখন একজনকে দিয়ে বলাবি যে দেখেন মেয়ে আমাদের পছন্দ হয়েছে, ছেলেও আপনাদের পছন্দ হয়েছে, আল্লাহর ফয়সালা এক তারিখে বিয়ে হবে ইনশাআল্লাহ, তবে আপনারা একটা সোনার টুকরা ছেলে পাইতেছেন, 8-10 গ্রামে তার মতো ছেলে নাই, খুব ভদ্র একজন মানুষ, খুব ভালো মানুষ, তো যাই হোক ছেলে ভালো, তবে আপনাদের কাছে আমাদের কোনো দাবি দেওয়া কোনো কিছু নাই, কোনো কিচ্ছু আপনাদের কাছে আমাদের দাবি দেওয়া নাই, আপনারা খুশি হইয়া যা দিয়ে দেন, আপনারা খুশি হইয়া যা দিয়ে দেন, কয় দাবি দেওয়া নাই আবার কইতা যে খুশি হইয়া যা দিয়ে দেন। আর শোনের দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, আমাদের কোনো দাবি দেওয়া নাই, খুশি হইয়া যা দিয়ে দেন, এই খুশি হইয়া যা দিয়ে দেন এইটাও একটা দাবি দেওয়া, এটাও কি দাবি দেওয়া। চেয়ারম্যান সাহেব আর চোর, চোরের বিচার হবে, চোর চেয়ারম্যানকে বলতেছে আপনারা কি বলছেন আমি চুরি করছি, চেয়ারম্যান সাহেবের সামনে মাইকটা ছিল চালু, চেয়ারম্যান কইতেছে তুই যে চুরি করছস আমি কারো কাছে কইছি, অথচ মাইক দিয়ে কইতেছে, কি দিয়ে কইতেছে, তো কবার বাকি রাখলেন কই, আমাদের কোনো দাবি দেওয়া নাই খুশি হয়ে যা দিয়ে দেন এইটাও একটা দাবি দেওয়া। মেয়ের বাপ চিন্তা করবে, ও যদি ভেঙে ভেঙে বলতো যে এইটা লাগবে ওইটা লাগবে তাহলে বুঝতাম যে এগুলা দিলে খুশি হইব, এখন কি দিলে যে হাজি সাহেব খুশি হইব এটা আল্লাহ মাহমুদে জানে, ভালো করে বুঝেন। যৌতুক হিসেবে ছেলের পক্ষ থেকে এইটা দিবেন এইটা দিবেন এইটা দিবেন, এভাবে যৌতুক চাওয়া হারাম। দ্বিতীয় কথা, কেউ যদি বলে খুশি হইয়া যা দিয়া দেন এভাবে যৌতুক চাওয়া ডাবল হারাম, এভাবে যৌতুক চাওয়া ডাবল হারাম, আমি বলে গেলাম খুশি হয়ে যা দিয়ে দিবেন না, আল্লাহ বলতে যে তুমি খুশি হইয়া মেয়েকে দিবা, মেয়ের বাপ তোমাকে দিবে না, তুমি খুশি হয়ে দিবা, পরিষ্কার বলতে হবে। দাবি দেওয়া তো পরের ব্যাপার, বিয়ে হবে 20-22 জন লোক এনে আমরা আপনাদের মেয়েদেরকে নিয়ে দিব, আপনাদের পক্ষ থেকে একটা পানির গ্লাসও আমাদেরকে দিতে পারবেন না, এর নাম বৈধ বিবাহ, করা যাবে না। সমাজে এখন যৌতুকের কারণে, যৌতুকের কারণে বহু বিবাহ ভেঙে যাচ্ছে, বহু বিবাহ হচ্ছে না শুধু যৌতুকের কারণে। এই জন্য যৌতুক খাওয়া হালাল না হারাম, শুকরের গোস্ত খাওয়া হালাল না হারাম, কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম, শুকরের গোস্ত খাওয়া কুকুরের গোস্ত খাওয়া এটা যেরকম হারাম, এদের চাইতে আরো কয়েক 100 গুণ বেশি হারাম হলো যৌতুক খাওয়া। যৌতুক খাওয়ার অন্যায় কোনোদিন আল্লাহ মাফ করবে না। আমার দিকে তাকান, যারা যৌতুক খাইছিলেন, চলেন আমি আর আপনি এখন যাব কাবা ঘরে, কাবা শরীফে গিয়ে মক্কায় গিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকব, কাবা শরীফে ঢোকার পরে আপনি সেখানে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় সেজদায় পড়ে কান্নাকানি করে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি যখন সুরপুর ছিলাম মাওলাই করিম বিয়ের সময়তে আমি যৌতুক খাইছিলাম, আল্লাহ আমি তখন বুঝতে পারি নাই, আল্লাহ আমার মারাত্মক ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি জীবনে কোনোদিন এই রকম গুনাহ আর করব না। এভাবে সেজদায় পড়ে কাবাঘরের ভিতরে আপনি কাঁপতেছেন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, চোখের পানি পড়তে 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 এক পর্যায়ে পানি আর আসে না, আপনার চোখ দিয়ে রক্ত ঝরতেছে, সেজদায় পড়ে আপনি কান্নাকাটি করতেছেন, এক সেজদায় আপনার মৃত্যু হয়ে গেছে। এরপরে কাবাঘরে আপনার দাফন কাফনের ব্যবস্থা হলো, গোসল দেওয়া হলো, কাবাঘরের ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইলেন, 100 কোটি মানুষ আপনার জানাজার নামাজে উপস্থিত হইল, এরপরে কাবাঘরের নিচে দিয়া আপনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। যৌতুক খাওয়ার কারণে আপনি কত অনুতপ্ত, কাবাঘরের ভিতরে সেজদায় পড়ে কাঁপলেন, চোখের পানি ফেললেন, রক্ত ঝরলো, সেজদা অবস্থায় মরণ হলো, কাবাঘরের ইমাম জানাজার নামাজ পড়াইলো, 100 কোটি মানুষ জানাজার নামাজে উপস্থিত হলো, এরপরে কাবাঘরের নিচে দিয়া আপনাকে দাফন করা হলো, তারপরেও আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন প্রমাণ করে, এরপরেও আল্লাহ তাআলা আপনার যৌতুকের অপরাধটা মাফ করবেন না।
এই যে কোরআন সামনে নিয়ে বললাম, এরপরও আল্লাহ তাআলা আপনার যৌতুকের অপরাধটা মাফ করবেন না, কারণ এটা বান্দার সাথে জড়িত পাপ। কাদের সাথে জড়িত পাপ? বান্দার সাথে জড়িত পাপ। বান্দার সাথে জড়িত পাপের ক্ষমা সরাসরি বান্দা থেকে নিতে হবে, এরপরে আল্লাহর কাছে চাইতে পারবেন, এরপরে আল্লাহর কাছে চাইবেন, এটা মাফ হবে না। বিকল্প কোনো রাস্তা খোলা নাই। 100 কোটি হুজুরও যদি আমরা আকাশের দিকে হাত তুলে আল্লাহ আপনি অমুকের যৌতুকের অপরাধ মাফ করে দেন, 100 কোটি মানুষ হুজুর মিলে হাত তুলে দোয়া করলো, আল্লাহ এটা মাফ করবেন না। বান্দার সাথে জড়িত পাপ এটা। আগামীকাল সকালবেলা একটা ট্রাক খবর দিবেন, কি খবর দিবেন? ট্রাক বা পিক আপ খবর দিয়া যৌতুকের মোটরসাইকেলটা পিক আপে ট্রাকে ভরবেন, খাটটা নিবেন, ফার্নিচার নিবেন, সোফাগুলো নিবেন, ফ্রিজ নিবেন, ডাইনিং টেবিল নিবেন, যা আছে সব ট্রাকের ভিতরে ভরবেন, পিক আপে ভরবেন, ভরে সোজা একবারে শ্বশুর বাড়ি যাবেন, নিয়া কইবেন যৌতুক হিসেবে যা নিছিলাম সব ফেরত। এবার শাশুড়ি আপনাকে দেশি একটা মুরগা জবাই করে খাওয়াইছে, খুব সুন্দর করে পাকায়া টাকায়া খাওয়ায়া, শ্বশুর আপনাকে কইতেছে জামাই যৌতুক দেওয়ার সময় তো মোটরসাইকেলটা দিছিলাম নতুন আনছো তো পুরাতন, খাটটা দিছিলাম নতুন আনছো তো পুরাতন, ফার্নিচার গুলো দিছিলাম নতুন আনছো তো পুরাতন, ফ্রিজটা দিছিলাম নতুন আনছো তো পুরাতন, অতএব মাফ হবে না। এগুলা নিয়ে যাও, আবার নতুন সবকিছু লই আইবা, তাইলে মাফ পাইবা। আবার পিক আপ নিয়ে বাড়িতে আইবেন, বাড়িতে এনে সবগুলো রাখবেন, আবার এগুলো নতুন কিনার ব্যবস্থা করবেন, নতুন নিয়ে যাইবেন। এরপরে শাশুড়ি যদি মাফ করে, শ্বশুর যদি মাফ করে, এরপরে আল্লাহর কাছে মাফ চাইবেন, তাইলে এটা মাফ হইব। এছাড়া কোনো রাস্তাই খোলা নাই। বান্দার সাথে জড়িত পাপ, কাদের সাথে জড়িত পাপ? অনেকে আবার বুদ্ধিমানের যুবকরা কয় হুজুর বাসর রাত্রে তো বউ মাফ করে দিছে, ওইটাই চলতো না? বাসর রাত্রে বউ মাফ করে নাই, কেমনে মাফ করে নাই শোনেন। এই কুমিল্লাতে আমার সাথে 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা নিয়ে আমি যাচ্ছি, 4-5 জন ডাকাত এসে আমারে আক্রমণ করছে, ধারালো ছুরি দিয়ে গলার মধ্যে একজন পিছনে একজন ধরে ত্রাস সৃষ্টি করল, বলে যে খুব দ্রুত টাকা দিয়ে দেন, একেবারে কল্লাটা ফেলে দিব, এখন কোনো কথা নাই টাকা দেন। এমন ভাবে ছুরি ধরছে, আমি ভয়ে ভয়ে শরীর ঘেমে গেছে, ভয়ে ভয়ে টাকাগুলো দিয়ে দিলাম। ডাকাত বলতেছে জি না, ভয় পান কেন, হাসি মুখে দেন, হাসেন হাসি মুখে দেন, না হাসলে কিন্তু একেবারে কলা ফেলে দিব। ও 20 লাখ টাকাও নিতেছে, আবার কয়ে হাসি মুখে দিতাম, তো কি করব, বাধ্য হয়ে কইলাম যে ভাই আচ্ছা ঠিক আছে যান, 20 লাখ টাকা দিয়ে দিলাম, লইয়া যান, ওয়েলকাম, আবার আইসেন। আচ্ছা কন্ত আপনারা, ওরে যে 20 লাখ টাকা হাসি মুখে দিলাম, এইটা আমি মন থেকে হাসছি না হাসতে বাধ্য হয়েছি? এটা মনের হাসি না বাধ্য হয়েছি? বেটা 20 লাখ টাকাও দিতে যে আবার কয়ে হাসতাম, মন থেকে হাসি নাই বাধ্য হয়েছি, ছুরির ভয়ে হাসছি। বাসর রাত্রে বউজে আপনারে মাফ করছে, ও মন থেকে মাফ করে নাই, বউজে মাইনকাসি ভাই বসছে, ও যদি কয়ে মাফ করতাম না উপায় আছে? বাধ্য হয়ে কইছে যাও, সমান সমান দেওয়ার দরকার নাই, আসলে মন থেকে মাফ করে নাই। বউয়ে মাফ করলে মাফ হবে না, শ্বশুর শাশুড়ি মাফ করতে হবে। শ্বশুর শাশুড়ি যদি মাফ না করে আল্লাহ মাফ করবে। আবার এইরকম হইলে চলতো না যে বউর উপরে টর্চার করবেন, শ্বশুর শাশুড়ি বাধ্য করবেন মাফ করে দেওয়ার জন্য, এটাও চলবে না। মনটা আল্লাহ দেখবে, জোর করে ক্ষমা নিলে আল্লাহর কাছ থেকে মাফ পাবেন না। শ্বশুর শাশুড়ি যদি মন থেকে আপনাকে মাফ করে, কোনো প্রেশার ছাড়া মাফ পাইতে পারেন, এছাড়া দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আপনারা অনেকক্ষণ ছিলেন, 11টা বেজে গেছে, কথা লম্বা করলাম না। এরকম অনেক গুণা বর্তমান সময়ে আমরা করতেছি, সমাজে চলতেছে, সোদের লেনদেন করতেছি, ঘুষের লেনদেন করতেছি, তারপরে আপনার চুরি করতেছি, ডাকাতি করতেছি, রাস্তার টাকা মেরে খাইতেছি, গম মেরে খাইতেছি, বিধবা ভাতা মেরে খাচ্ছি, জনগণের ওই ব্রিজের টাকা খাইয়ে লইতেছি, এরকম আছে না নাই? নানান অন্যায় কাজ আমরা চলতেছি, দাড়ি শেভ করতেছি, টাকটু নিচে কাপড় পরতেছি, তারপরে বোনের সম্পত্তি দিচ্ছি না, বাবা বোনের সব লেখে দিয়ে দিতেছে, অথবা বাবা ছেলেকে দিচ্ছে মেয়েকে দিচ্ছে না, সমাজে অহরহ বড় বড় কবিরা গুণা অন্যায় কাজ চলতেছে, এগুলো আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন না। এজন্য আমাদের জীবনে বড় বড় গুণা অনেক রয়েছে, আমরা এগুলো সম্পর্কে জানবো, জেনে শুনে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে এই সমস্ত গুণা থেকে আমরা বিরত থাকবো। পাশাপাশি ছোট ছোট সগিরা যে সমস্ত গুণা আছে সেগুলো থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন।